কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে গমের দাম বেড়ে গেছে প্রায় শতাংশ ক্রিমিয়ার রুশ নৌবহরে ড্রোন হামলার জবাবে শনিবার কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি বন্ধের ঘোষণা দেয় রাশিয়া রোববার থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে ইউক্রেনের সমুদ্রসীমায় শস্য রপ্তানি কার্যক্রম ফলে বিশ্বজুড়ে নতুন করে খাদ্য সংকটের সংখ্যা তৈরি হয়েছে ডেস্ক রিপোর্টে বিস্তারিত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর বন্ধ হয়ে যায় ইউক্রেন থেকে শস্য রপ্তানি বিশ্বজুড়ে বাড়তে থাকে খাদ্য দর এমন অবস্থায় জুলাই মাসে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনে শস্য রপ্তানিতে রাজি হয় রাশিয়া করা হয় ব্ল্যাক সি গ্রেন ইনিশিয়েটিভ চুক্তি চুক্তির পর এই পর্যন্ত আশি লাখ টন শস্য রপ্তানি করেছে ইউক্রেন শনিবার সকালে ক্রিমিয়ার সেবাস্তবল বন্দরে রুশ নৌবহরে ড্রোন হামলার পর শস্য রপ্তানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় রাশিয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি ষোলোটি ড্রোন দিয়ে তাদের নৌবহরের হামলা ইউক্রেন এই হামলাকে ইচ্ছাকৃত বলেও দাবি মস্কোর রাশিয়ার এমন সিদ্ধান্তে খুব জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি এই বিষয়ে জাতিসংঘ ও জি টোয়েন্টি দেশগুলোর সহায়তা চেয়েছেন তিনি জেলনস্কির অভিযোগ আফ্রিকা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির চেষ্টা করছে রাশিয়া শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন জাতিসংঘ থেকে এবং অন্যান্য ক্ষেত্র থেকেও বিশেষ করে জি টোয়েন্টিভুক্ত দেশগুলোর কাছ থেকে রাশিয়া কিভাবে জি টোয়েন্টিতে থাকতে পারে যারা ইচ্ছাকৃতভাবে দুর্ভিক্ষ তৈরি করতে কাজ করছে এটা একেবারেই অগ্রহণযোগ্য জি টোয়েন্টিতে রাশিয়ার কোনো স্থান থাকতে পারে না রাশিয়া শস্য রপ্তানি চুক্তি স্থগিত করায় রোববার থেকে ইউক্রেনের সীমায় শস্য রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায় এ সময় ইউক্রেন থেকে কোনো শস্যবাহী জাহাজ ছেড়ে যায়নি রপ্তানি বন্ধের প্রভাবে বিশ্বজুড়ে নতুন করে খাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে একদিনের ব্যবধানে বিশ্ববাজারে গমের দর বেড়ে গেছে ছয় শতাংশ এমন অবস্থায় রাশিয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন একই আহ্বান জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি বলছে মানবিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে এমন কোনো কার্যক্রম থেকে সব বিরত থাকা উচিত তবে চুক্তিটি স্থগিতের ঘোষণার পর বিষয়টি নিয়ে আর কিছু জানায়নি রাশিয়া হিসেব বলছে বর্তমানে বিশ্বের মোট কম এবং ভুট্টার চাহিদার প্রায় তিরিশ ভাগের যোগান আসে রাশিয়া এবং ইউক্রেন থেকে রপ্তানি বন্ধ হওয়ায় যুদ্ধের পর বিশ্ববাজারে খাদ্যের দর বেড়ে গিয়েছিল প্রায় বাষট্টি শতাংশ রপ্তানি চালুর পর যা আবারও প্রায় আগের দরে ফিরে গিয়েছিল হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন